بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. ویلکم ٹو مائی کوکنگ چینل فاطمہ کچن. کیمن آچھین اپنارا؟ الحمدللہ ہم تو بھالو آچھی. آسن ہمرا سبائی ملے پانچ وقت نماز پڑھار چیشٹا کری. آج ہمیں دیکھاب باربیکیو گرل. آج ہمیں কয়লাতে করে কিংবা আগুন ধরিয়ে করাতে করে দেখাতে পারবো না, কারণ এখানে আমার আগুন ধরানো বা কয়লা আমার কাছে আজ ছিল না. তাই আমি গ্যাসের চুলায় কিভাবে কয়লা বা আগুন ধরিয়ে না ধরিয়ে করানো যায় সেটা আমি একবার দেখাবো. এর আগে আমি আগুন ধরিয়ে হাঁসের গ্রিল করে দেখিয়েছিলাম, তবে সেটা ছিল আমার বাবার বাড়িতে. এই তো দেখতে পাচ্ছেন মুরগির গ্রিল করার জন্য আমি মুরগিটি ভালোভাবে ধুয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি, কারণ গ্রিল করার পর অনেক সময় দেখা যায় মুরগি যখন খেতে নেই তখন দেখা যায় মুরগির ভিতরে রক্ত জমে থাকে বা লাল লাল রক্ত বের হয়, এটা দেখতে খাওয়ার সময় ভালো লাগে না. তাই আমি আগেই হালকা একটু শুধু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি. সিদ্ধ করার পর আমি একটি ট্রে নিয়েছি, এই তো সে আমার মুরগিটি. মুরগিটির মধ্যে আমি আদার পাউডার, রসুনের পাউডার, কাছুরি মেথি, অরগ্যানো, চিলি ফ্লেক্স, বারবিকিউ সস, টমেটো পিউরি দিয়ে নিয়েছি, সয়া সস. এই তো আমার সব কিছু এখন দেয়া হয়েছে. এতে আমি বারবিকিউ সস দিয়ে নিলাম. এই তো আমার সেই শাহি কাবাব মশলা. মশলাটি অনেক মজা, তাই আমি হালকা একটু গ্রিলের মধ্যে দিয়ে নিলাম. এখন আমি একটু তেল দিয়ে নিচ্ছি, ভালোভাবে সব মশলা মাখিয়ে নিচ্ছি, এপিট ওপিট করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি. আমি মুরগিটা আগে আমার কেটে নেওয়া উচিত ছিল, আমার খেয়াল ছিল না, তাই আমি এখন কেটে নিচ্ছি. কেটে নিলে হবে কি মাংসের ভিতরে মশলাগুলো যাবে, এই জন্যই কেটে নেওয়া, আর কিছুই না. এই তো দেখতে পাচ্ছেন আবারও আমি ঘুরিয়ে ফিরিয়ে মেখে নিলাম. আমার মুরগিটি মাখা হয়ে গেছে. এই তো আমি গ্রিলটি চুলার উপরে দিয়ে নিয়েছি, যাতে দিয়ে মুরগিটি দিয়ে নিয়েছি. নিচেও আমি একটি ট্রে দিয়ে নিয়েছি, যাতে এখানের তৈল বা মশলা কোনো কিছু যদি পড়ে থাকে তাহলে ইয়েতে পড়বে না, চুলার নিচে পড়বে না, ট্রেটার মধ্যে পড়বে, পরে ফেলে দেওয়া যাবে. এই তো আমি বারবিকিউ গ্রিলটি বসিয়ে দিয়েছি. দেখতে পাচ্ছেন আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে যাবেন, তবে আমার নিত্য নতুন রান্না সবার আগে চলে যাবে আপনার কাছে. এই তো দেখতে পাচ্ছেন আমার এই মুরগির বারবিকিউ গ্রিলটিতে অতিরিক্ত ধোঁয়া ওঠার একটি মাত্র কারণ, এখানে আমি ঘি দিয়েছি, হালকা একটু ঘি দিয়েছি. আমি আবারও গ্রিলে আবারও ঘি দেব, ব্রাশ করব, এই জন্য খুব বেশি ধোঁয়া উঠছে আর ফ্লেভারটাও পোড়া পোড়া ভাব. যেমন কয়লা দিলে যেই রকম পোড়া পোড়া ভাপ আসে, ঘিটা দেওয়ার কারণে ঘিটা পুড়ে সেই পোড়া কয়লার গন্ধটা চলে এসেছে. এই তো আমি আবারও ঘি ব্রাশ করে দিচ্ছি. দেখতে পাচ্ছেন আমার বারবিকিউ গ্রিলটির মধ্যে থেকে কীভাবে ধোঁয়া বের হচ্ছে. এইরকম ধোঁয়া কিন্তু শুধুমাত্র তেল দিলে এই ধোঁয়াটি আসবে না, তাই আবারও বলছি.